আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো গাইস এ সিড মাইনিং কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এখানে কিন্তু মাইনিং করতে হয় ডেইলি এই বাটনটার মধ্যে ক্লিক করে চব্বিশ ঘন্টা পর মাইনিং করতে হয় আমার কিন্তু অলরেডি একুশশো চুয়াত্তরটা টোকেন আছে এইটা কিন্তু অফিসিয়ালি অলরেডি ট্রেডটা স্টার্ট হয়ে গেছে মানে এখন আপনি কিনতে পারবেন পরবর্তী সময়ে এটা হচ্ছে সেল আউট করতে পারেন যদি কি লিংকের মধ্যে ক্লিক করেন এই পোস্টের মধ্যে নিয়ে আসবে এখানে কিন্তু আমি কেওয়াইসি সম্বন্ধে একটা ভিডিও দিছি ঠিক আছে এই যে না ভিডিও দেখুন এই ভিডিওটা প্লাস এই যে কে ওয়াইসির ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম আমি যদি আমার চ্যানেল থেকে দেখাই তো গাইস ভিডিওটা দেখতে হবে আমার মতো আপনাদেরকে কেউ দেখাইছে কিনা আমি জানি না এখানে কিন্তু একটা কাহিনী আছে এই দশ ডলার ইনভেস্টমেন্ট করে কিন্তু কে করতে হবে আদারওয়াইজ কে হবে না অন্যান্য ভাইরা যদিও ভিডিও বানাই সেটা নিয়ে বাট ওরা কিন্তু এই ইনফরমেশনটা বুঝে নাই মানে দিতে পারে নাই আর কি তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি ভিডিওটা আপনাদের সুবিধাতে অ্যাড করে দিচ্ছি এখানে এটার মধ্যে তো গাইস এ আমি কিন্তু এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভাই এটা যদি না দেখেন পেমেন্ট কিন্তু পাইবেন না কারণ এটা ওদের একটা নিয়ম বুঝতে পারছেন এটা রুলস আর কি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই এই পোস্টের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব না ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে নতুন যারা আসছেন তারা চাইলে মাইনিং করতে পারেন স্ত্রী নমভাবে মাইনিং করা যায় তো আমি এখন ওপেন করে আপনাদেরকে একটা জিনিস বুঝাই পার্সোনালি ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কেউ কমপ্লিট কেওয়াইসি অ্যাডপ্ট মানে আমার এটা হয়ে গেছে তো অ্যাসেসমেন্টের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে যদি আমি ক্লিক করি আমার টোকেনগুলো কিন্তু লক কথা বুঝেন এখানে আমার কিন্তু এগারোটা তারা ইয়ের মধ্যে নিয়ে গেছে লকিংয়ে যেটা আমি ইনভেস্টমেন্ট করছি আই থিঙ্ক সাত দিন পরে আবার ফেরত দিবে প্রফিট শকের আমি যত দূর বুঝতে পারলাম ওকে তো এই ভিডিওটা আমি কবে আপলোড করছি একটু দেখি দাঁড়ান তো একটু ওয়েট তো গাইছে এই ভিডিও আপলোড করছি আমি আট দিন হয়েছি এখনও দেখা যায় ফেরত দেয়নি এখন ওদের কি সিদ্ধান্ত ওইটা তো আর আমি জানি না তো চলেন এখন আমরা এটার ব্যাপারে একটু বলি এখানে ডেলি হচ্ছে মাইনিং করতে হবে আপনাকে তারপর দেখেন যে সিট ট্রানজ্যাকশন সিট এনএফি ওদের কিন্তু দেখেন এনএফটির মার্কেট প্লেসটাও কিন্তু এখানে চলে আসছে এখান থেকে কিন্তু এনএফটিও বাইসেল হবে তারপরে মাই এনএফটির মধ্যে ক্লিক করলে আমার তো মনে হয় বর্তমানে কোনো এনএফটি নেই তো এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট তারপরে এক্সপ্লোরের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্রজেক্টটা কিন্তু যদি আমরা ই করি এক্সপ্লেন করি পুরোপুরি তাইলে আমরা এটা স্বীকার করতে বাধ্য যে এই প্রজেক্টটা কিন্তু আশা করা যায় নিরানব্বই পারসেন্ট শিওর এটা ভালো একটা প্রফিট দিবে রিজন কি রিজন হচ্ছে ওদের মার্কেট প্লেস এইখানে এনএফটি বাই সেল থেকে শুরু করে মাইনিং এভরিথিং কিন্তু রয়েছে সো সি ট্রানজেকশনের মধ্যে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু এখন পার্সেস করা যাচ্ছে প্রত্যেকটা টুকোনের মূল্য হচ্ছে তেরো সেন্ট করে ভালোভাবে বুঝেন ভবিষ্যতে হয়তোবা আমার যা ধারণা এটা কমসে কম পঞ্চাশ সেন্ট এক ডলার হিট করতে পারে এখন কিন্তু প্রিসেল টাইম চলতেছে ওকে তো এখন আমি আপনাদের সামনে লাইভ এই প্রজেক্টে কিছু ইনভেস্টমেন্ট করব মানে আমি কিনে রাখবো রিচার্জের মধ্যে ক্লিক করি ক্যান কিনবো সেটা আমি আপনাদেরকে বলি ভাই আমার যা ধারণার কি আমার অভিজ্ঞতা থেকে বলি যদি স্কাম না হয় আমার যদি লাখ খারাপ না থাকে তাহলে আশা করা যায় এখান থেকে হয়তোবা ভালো একটা রিওয়ার্ড আমি পাবো তো গাইসে আমার হচ্ছে আমি পঁচিশ ডলারের মতো ইনভেস্টমেন্ট করব এখানে আমি উড্ডু করতেছি আমি একটা রিস্ক নিলাম পঞ্চাশ ডলারের মতো আমি টোকেন কিনব যা হওয়ার হবে আশা করি ভালো প্রফিট পাবো তো গাইস এখানে দেখেন আমি পঞ্চাশ ডলার ডিপোজিট করছি রিজন কি বাই রিজন হচ্ছে আমার যা ধারণা এটা বাই ভালো প্রফিট দিবে বুঝতে পারছেন তো আমি হচ্ছে সি ট্রানজাকশনে ক্লিক করে আমি লাইভ কিন আমি নিজে কিনতেছি যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি বুঝতে পারছেন প্রজেক্টটা ভালো দেখে নিজে কিনা দেখাইতেছি আরেকটা কথা ভাই ইনভেস্টমেন্ট মানে কিন্তু রিক্স এটা আপনারা সবাই জানেন আপনাদের ভালো লাগলে ভাই আপনারা কিনেন নাইলে এলে কেনার কোনো প্রয়োজন নাই কারণ কি দেখা গেছে এই প্রজেক্ট এখন চোদ্দো সেন্ট করে বাইসেল হচ্ছে এটার মুভমেন্ট ভালো আছে আমার যা ধারণা এটা হয়তো বা পঞ্চাশ সেন্ট এক ডলার অবধি হিট করতে পারে তাহলে আমার প্রফিট আছে তো আমি হচ্ছে দেখি এখান থেকে কত কয়েন আমি কিনতে পারি আগে তেরো সেন্ট করে কিছু কিনি দেখি পাঁচশো টোকেন কত হয় প্রাইস পাঁচশো টোকেন কি পাবো না মেবি আচ্ছা দুইশো টোকেন দুইশো টোকেন তুলি এখানে হ্যাঁ তিনশো তুলি তিনশো তো মনে হয় পাই আমি হিসাবে তাহলে আমি হচ্ছে এখন এই লিমিটেড জায়গায় এটা করে দিচ্ছি ঠিক আছে প্ল্যান ডেলিগেশান ক্লিক করলাম ও আচ্ছা আচ্ছা এলিজেবল নাই তেরো সেন্ট করে আমি কিনতেছি তাহলে এখানে তিনশো টুকে নিয়ে আসে ঠিক আছে তো আমি এখানে পার্সেসের মধ্যে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেবো ট্রানজ্যাকশান আচ্ছা এখানে বলতেছে পাসওয়ার্ড মিস্টেক এখানে যে সেট আপ নামক একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে লং ইন পাসওয়ার্ড দিতে হবে এখানে আপছে ফান্ড পাসওয়ার্ড রিটাইপ ফান্ড পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে হবে সো আমি দিয়ে দিতেছি তো গাইস আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি সেট আপের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে এটা কিন্তু এখন আমার সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এটা দিয়ে কিনতে পারবো ঠিক আছে এ দেখেন আমার কিন্তু ওই সাকসেস তাইলে আমি তিনশো ডোকান কিনলাম প্রায় চল্লিশ ডলার দিয়ে ঠিক আছে তাহলে আরও দুশো দোকান আছে এখানে দশ ডলার আছে আমি দশ ডলার দিয়ে দেখি একশো দোকান কিনতে পারি কি না আগেন না এখানে আমার দশ ডলার দিয়ে আমি কত টোকান পাই সেটা ক্যালকুলেট করবো কীভাবে আমি আপনাদেরকে বোঝাই এ দেখেন ক্যালকুলেটার মধ্যে আসেন আসার পরে দশ ডলার দশ ইন্টু জিরো পয়েন্ট কত তেরো সেন্ট না আপনার একটু ওয়েট সরি আমি হচ্ছে আশিটা টোকেন কিনতে পারবো দশ ডলার চল্লিশ সেন্ট প্রাইস আছে আমার কাছে দশ ডলার পঞ্চাশ সেন্ট আছে এই জন্য আশিটা টোকেন কিনতে পারবো আমি এটা তো রিস্ক হচ্ছে কিন্তু কেনাটা এটা একটু খেয়াল রাখেন কিনলাম আচ্ছা কিছু ফিটি কাটবে নাকি আচ্ছা আমি সত্তরটা দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দেখেন তাইলে আমার হচ্ছে টোটাল মোটামুটি আমি কিনলাম কিছু টুকান তাহলে তেরো হয়তো আরও পাঁচটা টুকান আমি কিনতে পারবো কিনা আই থিঙ্ক দেখি হয় কি না মিনিমাম হচ্ছে দুই দুই ডলার দিয়ে কিন্তু কিন্তু ওয়েট একটু খেয়াল রাখেন তো যখন সেলের সময় আসবে আপনি এখান থেকে যেমন আমার তিনশো সত্তরটা টাকা এখন যদি এক ডলার হিট করে তাইলে কিন্তু আমার আবার প্রফিট আছে তাইলে আমি প্রায় তিনশো সত্তর ডলার পাবো ঠিক আছে মানে মোটামুটি ভালো একটা প্রফিট এক কথা শেষ অ্যাসেসমেন্টের মধ্যে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই এইগুলো কিন্তু আবার অ্যাভেলেবেল আছে এখন যখনই ট্রেড স্টার্ট হবে এখানে ক্লিক করিয়া আমি কিন্তু তখন ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবো তো এই ছিল বিষয়বস্তু ইউএসডি এখন কিন্তু আমার এক ডলার নব্বই সেন্ট অ্যাভেলেবেল আর এটাও অ্যাভেলেবেল আই থিঙ্ক হয়ে যাবে দু একদিনের মধ্যে তো আপনারা যদি এটা কমপ্লিট না করেন কে ওয়াইসিটা বিশেষ করে ইনভেস্টমেন্ট কোনো ম্যাটার না কে ওয়াইসি করতে হলে এই যে পুষ এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করার পরে সাত দিনের জন্য মিনিমাম কিন্তু যে বিশ পার্সেন্ট দিবে তারা তারা বলছে এটা বিশ পারসেন্টের একটা কথা বলা হয়েছে মিনিমাম দশ ডলার ঠিক আছে খুব সিম্পল ভাই খুব সিম্পল এখানে যে সেই দশ ডলার তুললা ইনভেস্টমেন্ট করবেন যখন দশ ডলার তুললা যখন এই পুশের মধ্যে ক্লিক করবেন এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তখন এই পুশটা কমপ্লিট করে যখন কেওয়াইসিটা সাবমিট দেবেন আপনার কেওয়াইসি দেখবেন ইনস্ট্যান্ট এক দুই দিনের মধ্যেই হয়ে যাবে আশা করি এই কোম্পানিটা আমাদের ভালোই প্রফিট দিবে খারাপ না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কে এত নতুন কিছু নিয়ে যেটা বাই বাই আল্লাহ হাফেজ ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিয়েছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে টাটা